হ্যাঁ রনক, আমি ঠিক করে ফেলেছি যে আজ নতুন উইলটা সই করে দেব। হ্যাঁ হ্যাঁ, আজ করেই ফেলব। এই তো আমার সামনেই আছে। হ্যাঁ, নতুনটা। কিন্তু আমি আমার সিদ্ধান্ত পাল্টে নিয়েছি। আগের উইলে আমি যাদের যাদের বেশি টাকা দেব বলে ঠিক করেছিলাম, তাদের আমি কিচ্ছু দেব না। আমার মেয়েরা, তাদের হাজবেন্ডের কথায় আমাকে ছেড়ে সবাই চলে গেল। আমার আত্মীয়রা শুধু টাকার জন্য আমার সঙ্গে রিলেশন রাখে। আমি ঘেন্না করি এদের। সবাই বাইরে জড়ো হয়েছে আমার জন্মদিন পালন করার জন্য। এর আগের উইলটায় তো আমরা অনেক বেশি টাকা পাচ্ছিলাম। ওই বুড়োটা ওই উইলটা না বদলে দেয়। আরে গলা নামিয়ে কথা বল। দেখ, আমরা এই জন্য এই বাড়িতে সম্মান পাই কারণ আমাদের বিয়ে ওনার মেয়েদের সাথে হয়েছে। ওকে বাবু বলে ডাকো কেন? আরে আমরা এই বাড়ির জামাই জামাই। আরে হ্যাঁ, জামাই তো। তা কোন মহান কাজ করেছি আমরা? আজ কেন এসেছি? সেই কারণেই তো যে বুড়ো আমাদের টাকা বাড়িয়ে দেবে। যখনই আমি বলি যে নতুন উইলে সই করতে যাচ্ছি, তখনই সবাই একসঙ্গে এসে হাজির হয়। স্বার্থপর। আমার হাজবেন্ড না বাবাকে একদম সম্মান করে না। আমি খালি বলি যে তুমি একটু বাবার সাথে ভালো করে কথা বলো, ওনার তো বয়স হয়েছে। আমার ঘরে ওই একই অবস্থা, সবাই বাবার পয়সার দিকে তাকিয়ে বসে আছে। ওর জন্য তো আমি বাবার সাথে দেখাও করতে পারি না। আমার তো মনে হয় বাবা আমাদের কিছুই দেবে না। কাকা আমাদের কিছুই দেবে না, বসে আছে দরজা বন্ধ করে। প্রত্যেকবার আমরা এসে এখানে অপদস্থ হই, কানাকড়িও তো পাই না, শুধু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেতে। শুধু ডায়লগই দিয়ে যাও, যা হবার ভেতরে ভাগবাটোয়ারা হয়ে যাচ্ছে। দিদি এখানে কি করছো? চলো না, আমাদের সবাই ছবি তুলছে। আরে চলো চলো চলো, আমি এবার ঠিক আছে, রেডি, 1 2। আরে চলো চলো দেখি কি। দরজা বন্ধ কেন? কি হয়েছে? চেঁচালেন কেন? কি হয়েছে কি? আরে শোনো শোনো শোনো, আমরা কি আগে দরজাটা ভেঙে দিই? আঙ্কেল, বাবা, বাবা মশাই, আঙ্কেল, আঙ্কেল কি হয়েছে আপনার? কি হয়েছে? দাঁড়িয়ে কি দেখছো? ওনাকে তোলো। সাবধানে। দেখছি আমরা আমরা কি করা যায়। বলছো না কেন বাবা? আঙ্কেল, কাকা, আঙ্কেল, কাকা, কি হয়েছে? কি হলো? পালস ইজ ডেড। কেউ পুলিশ ডাকো, কেউ বাবাকে খুন করেছে, কেউ পুলিশকে ডাকো। আরে পুলিশকে কেন ডাকবো বলতো? হতে পারে হার্ট অ্যাটাক হয়েছে। আরে আমি বলি শোনো, পুলিশকে ডেকে সমস্যার মধ্যে পড়তে যেও না। এটা বাড়ির ব্যাপার, বাড়ির মধ্যেই থাকুক। পুলিশকে কেন ডাকার কথা বলছো? প্লিজ পুলিশকে ডেকো না কেউ। এই যে এই যে এই যে রক্ত দেখছো না তোমরা? এটা কোত্থেকে এলো? আরে হয়তো কোনোভাবে আঘাত লেগে গেছে। না, অন্য কিছু হয়েছে। কেউ ওনাকে গুলি করে দেয়নি? গুলি? কিন্তু চালানোর আওয়াজ তো আমরা শুনিনি কেউ। কিন্তু চিৎকারের শব্দ তো পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, চিৎকার শুনেছি।
হতে পারে হতে পারে ওই ঘরটায় কেউ আছে। সাবধানে, ওর কাছে বন্দুক থাকতে পারে। কি বলছো, কি বলছো? আসুন দেখি সকলে। সাবধানে, এখানে তো কেউই নেই। কিচেনে গিয়ে দেখি। কিচেন, এখানে কেউ নেই। এখানে তো কেউই নেই। আরে তুই কি করছিস? আমি দেখছিলাম যে দরজাটা ঠিক করে বন্ধ হয়েছে কিনা। কেন দেখছিস? যদি এখান থেকে কেউ পালিয়ে যায়। কেন, দরজাটা কি খোলা ছিল? না, বন্ধ ছিল। শিওর? আরে শিওর মানে কি, বন্ধ মানে বন্ধ। তাহলে ও কোথায় গেল? আমি তো বলছি পুলিশকে ডাকো। এসব হলো কি করে? হ্যাঁ জানি না স্যার। জানো না? তোমরা এখানেই ছিলে তো, তোমাদের সামনেই তো এসব হয়েছে। স্যার আমরা সবাই বাইরে বসেছিলাম, হঠাৎই ভেতর থেকে চিৎকারের আওয়াজ পেলাম। তখন আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকি আর দেখলাম যে কাকা এখানে পড়েছিলেন আর সমস্ত দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এখানে অন্য কোনো দরজা আছে? হ্যাঁ, ওই দিকটাই আছে। এই যে এই দরজাটা বন্ধ ছিল স্যার। এটা বন্ধ ছিল? না 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 না, খুন যে করেছে এই পথেই পালিয়েছে, আর তারপরে দরজাটা বন্ধ করা হয়েছে। তোমাদের মধ্যে আরো একজন এটার সঙ্গে জড়িত, যে খুনিকে এখান থেকে পালাতে সাহায্য করেছে। না স্যার, এই দরজাটা বন্ধ ছিল। আচ্ছা, সবকটা দরজা বন্ধ ছিল? হ্যাঁ, আর ঘরের মধ্যে খুন হয়েছে? আর বন্ধ ঘরের ভেতর থেকে খুনি পলাতক। এই দরজাটা, এটা এটা বাইরে থেকেই বন্ধ থাকে। বাইরে থেকে বন্ধ কেন? আসলে বেশ কয়েকবার বাড়িতে চুরি হয়েছিল তো তাই। তুমি কে? আগে আমি এখানকার মানে ফার্ম হাউসে দেখাশোনা করি। সুধাকর, ফ্রেডি। Yes sir। একটু বাইরে গিয়ে দেখো তো এই দরজাটা বাইরে থেকে বন্ধ কিনা, আর প্রত্যেকটা দরজা জানলা ভালো করে চেক করো। ওকে স্যার। হ্যাঁ বলুন, খুনি গেল কোথায়? সত্যি করে বল, তুই কি দরজাটা বন্ধ করেছিলিস? আরে চুপ করো না, দরজা ভেঙে ভেতরে এখন এই সব কথা বলতে যেও না। পড়ে আছে আর সিআইডি কে তো বলবেই না, খুনি শুধু শুধু ফেসে যাবে। তুমি খুনি পালিয়ে যেতে পারে না, বুঝেছেন? কি কথা বলছিলে তোমরা দুজন? কই না তো, এমনি স্যার। এ আবার কে? আর তখন আমি ওনার চিৎকার শুনতে পেলাম। অনেক রক্ত বেরিয়েছে,
মনে হচ্ছে এত রক্ত বেরোনোর কারণেই এর মৃত্যু হয়েছে। তাহলে কি গুলি করেছে? হতে পারে, কিন্তু গুলি শরীরের বাইরে বেরিয়ে যাবার কোনো দাগ নেই। মানে গুলি শরীরের ভিতরেই আছে? তা হতে পারে, কিন্তু অভিজিৎ আমি যেটা ভাবছি এই ক্ষতটা এত ছোট যে আমার মনে হয় না যে এটা কোনো গুলির কারণে হয়েছে। এটা কোনো এয়ার গানের প্যালেটও তো হতে পারে। ইউ মিন ছররা? হ্যাঁ স্যার, গুলি চলার কোনো শব্দ পাওয়া যায়নি। আপনি যে কাউকে জিজ্ঞেস করে নিন, কেউই শোনেনি। তবে যদি এয়ার গানটা শরীরের খুব কাছ থেকে ফায়ার করে তবেই গুলিটা ঢুকতে পারে, নচেত এয়ার গানের এত ফোর্স নেই। তো কেউ হয়তো একেবারে কাছে থেকে ফায়ারটা করেছে। কিন্তু ঘরের মধ্যে কেউ ছিল না স্যার। হ্যাঁ জানি কেউ ছিল না, তাহলে গুলিটা করলো কে? তোমাদের মধ্যে কেউ করেছে? কিন্তু স্যার আমরা সবাই তো বাইরে ছিলাম। দেখো বডিতে একটা ছিদ্র তো হয়েছে, তার মানে কোনো জিনিস তো বডির ভেতরে গেছে। এখন সেটা কি জিনিস সেটা আমি পোস্টমর্টেমের পরেই বলতে পারবো। স্যার ইনি ওনার লয়ার মিস্টার রনক। স্যার যখন শৈলেন্দ্রবাবুর মৃত্যু হয় তখন উনি এনার সাথেই কথা বলছিলেন। আপনি এক্স্যাক্টলি ওই সময় কথা বলছিলেন যখন উনি মারা যান? হ্যাঁ। ওনার চিৎকার আপনি শুনেছিলেন? হ্যাঁ শুনেছিলাম। ওনার চিৎকারের পরে উনি কিছু বলেছিলেন আপনাকে? না তো, উনি তো আর কিছুই বললেন না, বরং আমি চিৎকার করছিলাম যে শৈলেন্দ্রবাবু আপনার কি হয়েছে, কি হয়েছে নাকি আপনার, কিন্তু কোনো উত্তর পেলাম না। আচ্ছা চিৎকার করার আগে কি কথা হয়েছিল তোমার সাথে? শৈলেন্দ্রবাবু বলছিলেন যে উনি নতুন উইলে সাইন করতে যাচ্ছেন, যেটা ওনার সামনেই ছিল। কিন্তু এখানে তো কোনো উইল খুঁজে পাইনি, এখান থেকে উইলটা গেল কোথায়? হ্যাঁ উইলটা গেল কোথায় বলতে পারবো না, আমি তো দেখিনি। এনারাই কিছু একটা করেছেন। কেন? কারণ শৈলেন্দ্রবাবু আমাকে বলছিলেন যে উনি পুরনো উইলে যাকে যাকে বেশি টাকা দিয়েছিলেন নতুন উইলে উনি তাকে কিছুই দিতে চাইছিলেন না। তার মানে উনি যদি আজকে উইলে সাইন করে দিতেন তাহলে এদের মধ্যে অনেকেই ভিখারি হয়ে যেত। ও তাহলে এই জন্যই খুনটা হয়েছে। ওই পুরনো উইলটা কোথায়? সেটা আমি জানি না। কেন জানেন না? কারণ ওই ওটা আমি বানাইনি। কিন্তু কিন্তু এই খুনটা হলো কি করে? কিছু জানতে পারলেন কি করে মৃত্যু হলো এনার? কেউ গুলি করেছে নাকি অন্য কোনো ব্যাপার? অন্য একটা কিছু, কিন্তু সেটা কি সেটা বুঝতে পারছি না। এই দেখো এই সব কটের বডির এক্সরে, আর এইটা হচ্ছে সেই জিনিসটা যেটা ভেতরে আছে। এত লম্বা গুলি? সেটাই তো, এত লম্বা গুলি আমি তো আজ পর্যন্ত দেখিনি। আমরাও কোনোদিন দেখিনি ডক্টর। আচ্ছা একটা কথা, গুলিটা এখনো ভেতরেই আছে না? হ্যাঁ আছে, বডি ভেতরেই আছে, প্রায় 4 ইঞ্চি লম্বা হবে। কিন্তু 4 ইঞ্চি লম্বা জিনিস বডির ভেতর গেল কি করে? একটা বড় নিডিলের মতন দেখাচ্ছে, পেরেকের মতো। আর একটা গন্ডগোল, এক তো এই গুলিটা দেখতে বড় অদ্ভুত, তার উপর এর গায়ে বিষও লাগানো আছে। এই লোকটি বিষের কারণে মারা গেছে। দেখো এর মুখটা দেখো, নীল হয়ে গেছে। ঠোঁট নীল হয়ে গেছে স্যার। হ্যাঁ ঠোঁটটা নীল, আর এই নখগুলো দেখো, সব কটা নখ নীল। আমি আজ পর্যন্ত পেরেক দিয়ে কাউকে খুন হতে দেখিনি। আমি বা কোথায় দেখলাম ভাই, চলো এটাকে বার করে দেখি আসলে জিনিসটা কি। স্যার দেখুন আপনি, কোনো ক্যাপ লাগানো আছে? না। যদি এটা বুলেট হয় তাহলে কেসিনের তো কোনো একটা মার্ক থাকবে সাইডে। কিছু নেই। আমার তো এটা ডার্ট বলে মনে হচ্ছে, যেটা ওই বন্দুক দিয়ে ছোঁড়া হয় জানোয়ারদের অজ্ঞান করার জন্য। ছোঁড়া হয় না বন্দুক থেকে, মনে হয় এটা ওটাই হবে।
হ্যাঁ, এটা ডার্টি মনে হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় এটা কোনো বন্দুক থেকে চালানো হয়েছে? হ্যাঁ, কারণ এটা এত ফোর্সে ঢুকেছে, বস কম পক্ষে 40-50 কিলোমিটার বেগে তো এসেছেই, সেই জন্যই পুরোটা শরীরের মধ্যে ঢুকে গেছে। কিন্তু স্যার, গান চললে তো শব্দ হবে, ওখানে তো কেউ বললোই না তেমন কোনো শব্দের কথা। হ্যাঁ, গুলির শব্দ তো কেউ পাইনি। দেখো, এটা এইভাবে হয়েছে হয়তো, এইভাবে, এই যে এইভাবে এসেছে এই তীর বা গুলি বা তোমরা যা কিছু বলো, এইভাবে। কেউ ছুঁড়ে মেরে থাকবে তাই না? অথবা কেউ পাইপ দিয়ে ব্লো করে ছুঁড়েছে এটা, বা হয়তো কেউ হাত দিয়ে ঢুকিয়ে দিয়েছে। শার্পনার এখানে পড়েছে আর রক্ত এখানে আর মোবাইলটা এখানে। হ্যাঁ, শার্পনারটা হয়তো হাত থেকে পড়ে গিয়েছিল, কিন্তু তার দরকার বা কি ছিল? পেন্সিল তো অলরেডি শার্প। তাহলে এটা এখানে পড়লো কি করে? রক্ত এখানে, মোবাইল এখানে। মোবাইলটা ডান হাতে থাকলে উনি এভাবে দাঁড়িয়েছিলেন, আর কেউ ওনাকে পেছন থেকে মারে। স্যার, ডেফিনেটলি হাত দিয়ে মারেনি। কেন? কারণ ওই ডার্টটা পুরোটাই শরীরের ভেতরে ঢুকে গেছে। কেউ যদি হাত দিয়ে মারে তাহলে ওই ডার্টের কিছুটা অংশ শরীরের বাইরে থাকা উচিত। করেক্ট। তো তাহলে হয় ডার্ট দিয়ে অথবা ব্লো পাইপ দিয়েই মারা হয়েছে। হ্যাঁ, কিন্তু কোথা থেকে? জানলা? এই জানলা। দয়া, জানলাটা খুলে একবার দেখো। তুমি বাইরে গিয়ে জানলা দিয়ে দেখো, জানলা দিয়ে দেখো চেয়ারটাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা। 40-50 কিলোমিটার বেগে ওই ডার্টটা ছোড়া হয়েছিল, নিশ্চয়ই ডার্ট গান দিয়েই ফায়ার করা হয়েছে। উনি এখানে বসেছিলেন। হ্যাঁ অভিজিৎ, এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। চেয়ারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। কিন্তু স্যার, গুলিটা যদি ওখান থেকে ছুড়ে থাকে তাহলে গুলিটা এদিকে লাগা উচিত, এখানে রাইট সাইডে। কিন্তু স্যার, গুলিটা তো পিঠে লেগেছে। আশা, শার্পনারটা এখানে পড়ে আছে, উনি শার্পনারটা নিচে থেকে তুলে ঘুরতেই গুলিটা এসে পিঠে লাগে আর উনি এইখানে পড়ে যান। কিন্তু জানলা ভেতর থেকে বন্ধ ছিল। ভাই, আমরা সন্দেহ করছিলাম যে খুনটা দুজন মিলে করেছে, একজন গুলি চালিয়েছে আর একজন জানলা বন্ধ করেছে। ইয়েস ডক্টর সালুখে। বস, একটা খারাপ খবর আছে। এই পেরেক নামক গুলিটাকে আমি খুব ভালো করে চেক করেছি, এতে সাইনাইড তো লেগে আছে কিন্তু কোথাও কোনো গান পাউডারের চিহ্ন নেই। তার মানে হচ্ছে এটা সাধারণ একটা পেরেক, এটা কোনো ডার্ট নয়, এটা কোনো বন্দুক থেকে চালানো হয়নি, এটা কিন্তু কোনো গুলি নয়, এটা কেউ ছুঁড়ে মেরেছে। কি বলছেন আপনি ডক্টর? এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি তো মাঝে মধ্যে একটু ভালো খবর দিতে পারেন। মাথা খারাপ হয়ে গেছে ডাক্তারের। উনি বলছেন ওটা কোনো গুলিই নয়, কেউ ছুঁড়ে মেরেছে। কেউ একটা পেরেক এত দূর থেকে ছুটতে পারে এই অবধি? তাহলে কিসের সাহায্যে মেরেছে স্যার? ওই ব্লো পাইপ। কিন্তু ওই ব্লো পাইপটা কোথায়? ভালো করে ভেবে দেখো। ঘরের ভিতরে একটা লোকের খুন হয়, বাইরে সবাই বসেছিল, সবাই চিৎকার শুনলো, সব দরজা ভিতর থেকে বন্ধ ছিল কিন্তু কেউ কাউকে পালাতে দেখেনি। তাহলে তাহলে এই খুন হলো কি করে? সবার আগে বাবা, বাবা মশাই, কিছু মনে পড়ছে না, কিছু মনে পড়ছে না। আমরা সবাই তো ছিলাম। সবাই ছিলেন, কিন্তু কেউ তো আগে এখানে এসেছিল। তাতে আর কি হবে? বাবা তোর ফিরে আসবে না। অনেক কিছু হতে পারে। হ্যাঁ, হতে পারে যে উইলটা এখানে রাখা ছিল সেটা এখান থেকে কেউ হাতিয়েছে। বাবাকে ওই অবস্থা দেখে আমরা সবাই এত ঘাবড়ে গেছিলাম যে দলিল বা উইল ওইসব কিছু আমরা দেখিনি। দেখেননি? না। আচ্ছা, আশা স্যার, নার বোনকে একবার ডাকো তো। স্যার, এই উইলের জন্যই খুন হয়েছে আর সেটা থেকেই জানতে পারবো কে খুন করেছে। আপনি মিলিয়ে নেবেন। স্যার, হ্যাঁ নিয়ে এসেছি। এদিকে আসুন, এদিকে আসুন। এখানে একটা উইল রাখা ছিল, কোথায় সেটা? আগে জানি না। জানেন না? এখানে হয়তো একটা পেপারও রাখা ছিল,
যাতে পেন্সিল দিয়ে কিছু লেখা ছিল, আর স্বপ্নটা মাটিতে পড়েছিল, সেটাও পাওয়া যাচ্ছে না। কোথায় কোথায় সেই পেপার? জানি না কে তুলেছে ওই উইলটা এখান থেকে, আমরা কিছু জানি না। আদৌ কি জানো তোমাদের বাবাকে খুন কি দিয়ে করা হয়েছে? না। এই জিনিসটা দিয়ে। দেখো, এবার তো বলো উইলটা এখান থেকে কে সরিয়ে নিয়েছে, কে খুন করিয়েছে ওনাকে? কি যাতা বলছেন, উনি আমাদের বাবা ছিলেন। আচ্ছা, বাইরে থেকে সবাইকে ডেকে আনো, সবাই এর মধ্যে জড়িত। তোমরা সবাই মিলে ওই উইলটা এখান থেকে সরিয়ে দিয়েছো, আর কি জানি হয়তো পরে ছিঁড়েও ফেলেছো। আসুন আসুন, এক এক করে আসুন, আসুন 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 সবাই। তোমরা সবাই মিলে ওই উইলটা লুকিয়েছো, মানে সবাই এই খুনে জড়িত। প্লিজ এরকম কথা বলবেন না। এরকম কথা বলবো না? দেখতে চান আপনারা যে খুনি কি দিয়ে খুন করেছে ওনাকে? হ্যাঁ, দয়া, এইটা সেটা কে এত বুদ্ধি খাটিয়েছে, কার মাথা থেকে এটা বেরিয়েছে এই ধরনের অস্ত্র ব্যবহার করতে? স্যার, এই জিনিসটা আমি আগেও দেখেছি। দেখেছো আগে? হ্যাঁ। কোথায় দেখেছো? এই বাড়িতেই। তিন চার দিন আগে যখন আমি ঘর পরিষ্কার করছিলাম, এইখানেই পড়েছিল। এই যে এইখানে ছিল স্যার, এইখানে, এই যে এইখানেই পড়েছিল স্যার। কোথায় সেটা? কিচেনে রাখা আছে স্যার। চলো দেখাবে। আসুন স্যার, চলো। টেবিলের নিচ থেকে পাওয়া গেছে, তার মানে খুনি আগেও একবার চেষ্টা করেছিল, কিন্তু শৈলেন্দ্রবাবু সেবারে বেঁচে যান। আর নয়তো যখন বাড়িতে আদৌ কেউ থাকে না, তখন কেউ চেষ্টা করে দেখেছে যে এই অস্ত্রটা কাজে লাগে কিনা। উনি কি বাইরে কোথাও গিয়েছিলেন? স্যার এখানে থাকেনি না, মাঝে মাঝে আসেন। রিসেন্টলি কবে এসেছিল? ছ দিন আগে। তার আগে ওনার সেক্রেটারি এসেছিল ফার্ম হাউস পরিষ্কার করার জন্য। কি নামটা ওর? রমেশবাবু। অনেকদিন ধরেই উনি কাজ করছেন। উনি যখন ছিলেন, ওনার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? হ্যাঁ, আরো অনেকে এসেছিল, ওনাকে খুশি করতে গিফট এনেছিল। এদের মধ্যে কেউ আছে? হ্যাঁ, এবার বলো কে কে এসেছিল। স্যার উনি এসেছিলেন। কি? হ্যাঁ স্যার, এদিকে আসুন। আরে আরে, কি কি বলছো, কি কি সব বলছো সব? তারপর বলো আর কে? দাঁড়ান। আর স্যার উনি এসেছিলেন। কে? ইনি? ওই যে ওই যে উনি উনি। আসুন এদিকে আসুন। এতক্ষণ ধরে বলছিলেন না কেন? হ্যাঁ, কখন এসেছিলাম? জান এদিকে যান। এসেছিলেন, ঠিক করে দেখেছিলেন। আসুন ওখানে গিয়ে দাঁড়ান। দেখি শুনে দাঁড়ান। আর আর স্যার, আর স্যার ইনি। আমি ছিলাম, কি বলতে চাইছো কি তুমি? আপনি এদিকে আসুন, ওর কথা বিশ্বাস করুন। আপনি এদিকে আসুন বলছি। আপনিও আসুন, আসুন প্লিজ। সবাই বাইরে যান, এদের নিয়ে যাও। আপনারা কোনো অপরাধ করেননি, কিন্তু এই গিফট গুলো ওনার জন্মদিনের অনেক আগে নিয়ে এসেছিলেন। আরে তাতে কি হয়েছে স্যার? যদি আপনি এই ব্যাপারটা নিয়ে আমাদের ফাঁসাতে চান, তাহলে ফাঁসান আমাদের। আপনাদের মধ্যে কেউ এখানে কিছু করেছে যার জন্য শৈলেন্দ্রবাবু মারা গেছেন? একটা পেরে কোনার বডির ভেতর থেকে পাওয়া গেছে, আর একটা টেবিলের নিচ থেকে। এটা বডিতে ঢুকলো কি করে? হ্যাঁ বলো, কি গিফট এনেছিলে তুমি? কি গিফট এনেছিলে উনি স্যার? এই এই এইটা এনেছিলেন। এটা? হ্যাঁ স্যার। স্যার মানে না স্যার, এর মধ্যে কিছু নেই স্যার, সেরকম শুধুমাত্র ওই একটা ডায়রি। যাই হোক না কেন, খুলুন আপনি। আপনি কি নিয়ে এসেছিলেন, কোন গিফট এনেছিলেন? উনি এই যে এইটা এইটা। হ্যাঁ স্যার, খুলুন এটাকে। স্যার সবার সামনে খোলার কি দরকার আছে স্যার? এতে দামি জিনিস নেই স্যার, আমার সম্মানের ব্যাপার স্যার। যাই থাক না কেন, খুলে দেখাও। অদ্ভুত ব্যাপার স্যার, আমি খুলবো না। এই
খোলো এটাকে, খুলুন, খোলো, তাড়াতাড়ি করুন। আচ্ছা আপনি কি নিয়ে এসেছিলেন? আমি ঠিক মনে করতে পারছি না কি এনেছিলাম। স্যার এই সমস্ত গিফটগুলো কি খোলার খুব দরকার আছে? যার জন্য এনেছিলাম উনি তো আর বেঁচে নেই। এটা এনেছি, চটপট খুলুন এটা। না না, এটা এটা আমার নয়। তোর ঠিক মনে আছে যে এটা আমি এনেছিলাম? আমারও তো ঠিক মনে পড়ছে না যে আমি কি উপহার নিয়ে এসেছিলাম। এটা দিয়ে তো কাউকে খুন করা যায়। দয়া আরেকটা পেরেক ট্রাই করো তো। মাই গড, সুধাকর ওনাকে ধরো আর পাশের ঘরে নিয়ে গিয়ে বসাও। চলুন ভেতরে, আপনারা সবাই বাইরে যান। চলুন বাইরে আসুন। এভাবে আমাকে কেন ফাঁসানো হচ্ছে আমি বুঝতে পারছি না। আসুন বাইরে, আপনি আসুন। এটা নিয়ে গিয়ে জানলার ওপাশ থেকে একবার ছুঁড়ে দেখো, দেখা যাক এটা কত দূর যায়। অভিজিৎ, হ্যাঁ দেখো, ছুঁড়ে দেখো এই রুম অবধি পৌঁছোই কিনা। ঠিক আছে, রেডি? হ্যাঁ রেডি। ব্লো করি নাও, করো। না দয়া, এই রুম অবধি আসেনি, এখানে এসে থেমে গেছে। ঠিক আছে আরেকবার চেষ্টা করে দেখি। হ্যাঁ করো। এই পেরেকগুলো খুব ভারী, মনে হচ্ছে না ব্লো থেকে ছোড়া হয়েছে। কি হচ্ছে এটা? সুধাকর গিয়ে দেখো। স্যার ওই দিনও এরকমই হয়েছিল। কোন দিন? যেদিন এই জিনিসটা টেবিলের তলা থেকে পেয়েছিলাম। তখন তোমার মালিক কোথায় ছিলেন? এই ঘরেই, ওনার জামাই এসেছিলেন। তারপর? তারপর আমি বাইরে গিয়ে দেখলাম বাচ্চারা খেলা করছে, আর ওই সেক্রেটারি বাবু ওদেরকে বকাবকি করছিলেন, আর আমাকে দেখেও চেঁচামেচি শুরু করে দিলেন। আর কিন্তু কি হয়েছিল? কিছুই না স্যার, ওই বাচ্চারা একটা কাঁচের টুকরো পেয়েছিল, সেটা নিয়েই খেলা করছিল। কিন্তু এখন এটা কি হচ্ছে স্যার? হ্যাঁ বলো কি হয়েছে স্যার। এ হলো ড্রাইভার প্রবীণ বাবু, ওই যে জামাই আছে না ওনার, ওর গাড়ির কাঁচের জন্যই ওই লাইট আসছিল। যখন খুন হয়েছিল ওই দিনও এখানেই দাঁড়িয়ে ছিল। হ্যাঁ স্যার, ওই দিন যখন চেঁচামেচি হচ্ছিল তখন আমরা সব ড্রাইভাররা গাড়ির কাছেই দাঁড়িয়েছিলাম। এই জানলাটা খোলা ছিল আগে? না স্যার, এটা তো বন্ধই ছিল। আসুন। হ্যাঁ আশা। স্যার পার্টির সমস্ত ফটো এখানে রয়েছে। এতে সবাইয়ের সব ফটো আছে, কেউ বাদ যায়নি তো? না স্যার, সব এখানে আছে। এতে তো বাড়িরই সব লোকজন, বাইরের কেউ তো? একে দেখে খুব আনন্দ আছে মনে হচ্ছে। সবাই এইদিকে দেখছে আর এরা এইদিকে দেখছে। আচ্ছা এরা কি দেখছিল আপনি বলতে পারবেন? ওরা ওকে ডাকছিল যে ভিডিও শুট করছিল। ভিডিও শুটিং হয়েছিল আগে? হ্যাঁ। তুমি দেখাতে পারবে ওই ভিডিও শুটটা? ভালো করে দেখো কাউকে পিছনে দেখা যায় কিনা, যেখানে খাবার রাখা আছে। পেছন তো খালি, কেউ তো নেই। এটা খুনের সময় শুটিং তাই না? রিওয়াইন্ড করো, রিওয়াইন্ড করো। ব্যাস আবার রিওয়াইন্ড করো। দয়া কিছু বুঝতে পারলে? হ্যাঁ, যখন চিৎকার শোনা গেল তার আগে একটা ফ্ল্যাশ হয়েছিল। আরেকবার রিওয়াইন্ড করো।
অথবা এটাও বলতে পারো যেই ফ্ল্যাশটা জ্বলে উঠল তখনই চিৎকারটা হলো। হয়তো ওই লাইটটা এমন কোনো জিনিসের উপরে পড়েছিল যাতে ওই পেরেকটা শৈলেন্দ্রবাবুর শরীরে গিয়ে ঢোকে। এই দেখো, এই ফটোটা বাংলোর সামনে তোলা হয়েছিল, মানে ওই লাইটটা বাংলোর সামনে কোনো জিনিসের উপরে পড়ে। বাংলোর সামনেটা ভালো করে তল্লাশি করো, ওখানে নিশ্চয়ই কিছু পাবো। দেখো রে, কেয়ারটেকার এখনো ওখানে আছে। সমস্ত লাইট অন করাও। সুধাকর, তুমি বাইরেটা দেখো। ওকে স্যার। ভালো করে দেখতে হবে। ফ্রেডি, সিঁড়ি নিয়ে এসো, দেখো ওদিকে কেয়ারটেকার আছে কিনা। লাইটটা এই দিক থেকে এসেছিল, ওই জিনিসটা এখানেই কোথাও থাকবে। ওই জিনিসটা কি হতে পারে? ফটোসেলও হতে পারে, ফটোসেল ছোট সাইজের। উপরে গিয়ে দেখছি স্যার। গুড আইডিয়া। দয়া, একটু গিয়ে দেখো তো। সুধাকর, এই দিকটায় দেখো। ওকে স্যার। সাবধানে স্যার। কিছু পেয়েছো? এখানে কিছু আছে বস। কি আছে? ফটোসেল বস। ফটোসেল? আস্তে আস্তে নিচে নেমে এসো, তাড়াতাড়ি। সাবধানে সাবধানে, আস্তে আস্তে নামো। এই ফটোসেলটা পেয়েছি। স্যার, এই ফটোসেলের উপর ফ্ল্যাশ গানের খুব জোরালো আলো পড়েছিল, আর তারপরেই ঘরের মধ্যে কিছু একটা হয়। এই ঘরের মধ্যে কিছু একটা হয়েছিল যাতে শৈলেন্দ্রবাবু মারা যান। কিছু হয়েছিল। আশা, স্যার তুমি একটা কাজ করো, এই ফটোসেলে একটা ফ্ল্যাশ মেরে দেখো, দেখা যাক কি হয়। হ্যাঁ, সবাই রেডি? ইয়েস স্যার। দেখা যাক। ওয়ান, কিছু লাগানো আছে না? হ্যাঁ, বাড়িতে তরমুজ বা ওই জাতীয় কিছু আছে? হ্যাঁ আছে। নিয়ে এসো, নিয়ে এসো ফ্রেডি, তাড়াতাড়ি। এখানে আরো একটা ফটোসেল আছে। আচ্ছা, আর দুটো ক্ল্যাম্প। মনে হয় এই নিডলটা এখানে এইভাবে লাগানো ছিল। দাও। আশা, স্যার তুমি এই ফটোসেলে আরেকবার ফ্ল্যাশ করো তো। উপর থেকে পেরেকটা এত জোরে এসে ঢুকেছে, পুরোটাই ভিতরে ঢুকে গেছে। শৈলেন্দ্রবাবু যখন এখানে ঝুঁকেছিলেন এইভাবে শার্পনারটা তোলার জন্য,
তখনই নিডলটা উপর থেকে পড়েছিল আর ওনার পিঠে ঢুকে গিয়েছিল। আসুন 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 আসুন, আপনারা নিজের চোখে দেখে নিন যে পেরেকে শৈলেন্দ্রবাবু মারা গেছেন সেটা কোথা থেকে এসেছে। ওইখান থেকে, ওই উপর থেকে দেখতে পাচ্ছেন, কেউ এটা প্ল্যান করে ওখানে লাগিয়েছিল। উপর থেকে আরো একটা পেরেক নিচে পড়েছে, দেখুন, হয়তো এতে সাইনাইট লাগানো আছে। আর হ্যাঁ, আপনারাই কেউ করেছেন যে খুব চালাকির দ্বারা এটা উপরে লাগিয়েছিল। হয়তো সেই সময় বাড়িতে কেউ ছিল না, একটা সিঁড়ি অলরেডি ছিল বাড়িতে, বুদ্ধিটা সে ভালোই খাটিয়েছে। সে জানতো যে শৈলেন্দ্রবাবু এখানেই বসেন, ব্যাস একটা ছবিতেই কাজ হয়ে গেছে। যখন বাইরে কেউ ছবিটা তুলেছে তখন ভেতরে শৈলেন্দ্রবাবু মারা যান। বাইরে ছবি কে তুলছিল? হ্যাঁ আমি ফটো তুলছিলাম, এতে আর কি আছে? আমি কিছু বলবি কি না? প্রথম যে উইলটা উনি বানিয়েছিলেন ওতে আমার ভাগের 35 লাখ টাকা ছিল। আমি স্যারের মন প্রাণ দিয়ে সেবা করেছিলাম, মন প্রাণ দিয়ে। নিজের পরিবারের সকলকে ঘৃণা করতেন উনি। জানি না ওনার হঠাৎ করে কি হলো, যে নতুন উইল বানালেন আমার নামে শুধুমাত্র 2 লাখ টাকা, শুধু 2 লাখ টাকা। উনি যদি উইলে সই করে দিতেন আমি তো একেবারে শেষ হয়ে যেতাম। এই জন্য সই করবার আগেই আমি ওনাকে প্রাণে মেরে ফেলেছি। স্যার ওখানে আসবার আগেই আমি ওই বাংলোটা পরিষ্কার করতে গেছিলাম, চাকরটাকে আমি সারা দিনের জন্য বাইরে পাঠিয়ে দিয়েছিলাম। আর আর মাথায় উঠে ওপরে ওই ক্লাম্পটা লাগিয়ে দিলাম। এবার তোমাকে ওখানেই ঝোলানো হবে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।